রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে। আমি সৃজিকা শুরু করছি। আজকে হচ্ছে নাকি প্রতিবাদ? আজকে ভাই ফোঁটা চলছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদি তাদের দাদা ভাইদের উদ্দেশ্যে আজকে এই ভাই ফোঁটার উৎসবই পালন করছে। তা দাদাদের জন্য বা ভাইদের জন্য তো দিদি বোনেরা তাদের জমির দুয়ারে যে কাটা সেই কাটাটা ফেলে দিচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীদের চাকরি পেতে যে কাটাটা, যে কাটাটা কেউ বাঁকাটা রেখে দিয়েছে, সেই কাটা থেকে চাকরি প্রার্থীরা কবে মুক্তি পাবেন? 591টা দিন, 591টা দিন তারা লাগাতার লাগাতার আন্দোলনে রয়েছেন, তারা নাছোড় বান্দা, কারণ তারা যোগ্য। আর তাই জন্যই SLST চাকরি প্রার্থীরা লাগাতার লাগাতার অনশন করে যাচ্ছেন, লাগাতার তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ করে যাচ্ছেন। আমি আজকে তাদের জন্য ফের একবার প্রশ্ন তুলবো, তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। এই বঞ্চনা থেকে মুক্তি দিন, আমাদেরকে আমাদের ন্যায্য বিচার দিন, আমাদেরকে আমাদের স্কুলে ফেরত যেতে। দুর্গাপুজো কালীপুজোর পর এবার ভাইফোঁটা। আনন্দ ভুলে পরিবার পরিজনদের ছেড়ে যন্ত্রণা চেপে পথেই কাটছে একটার পর একটা উৎসব। বুধবার নাছোড় আন্দোলনের 591 দিন। হকের চাকরির দাবিতে শেষে দেখে ছাড়তে চান চাকরি প্রার্থীরা। ভাইফোঁটায় জমের দুয়ারে কাঁটা পড়লো এই ধর্ণা মঞ্চ থেকেই, কিন্তু নিয়োগের কাঁটা উঠবে কবে? এটা থাকার বলে আমরা এদেশে আমাদের একটা ভাই বোনের একটা সম্পর্ক, একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষই আমরা এখানে আছি। আজ তাদের মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় দাদার বা ভাইদের কপালে আমরা ফোঁটা দেওয়ার ব্যবস্থা করেছি, পুজো কাটিয়েছি, পালন করেছি। সুতরাং ভাই ফোঁটাটাও আমরা পালন করব। শুধু এটা নয়, আমাদের জীবন যন্ত্রণাটাকে আমাদের দিদিরা বুঝতে পারছেন, কিন্তু যিনি এই রাজ্যের দিদি তিনি বুঝতে পারছেন না, অনুধাবন করতে পারছেন না যে কি করা হয়েছে তাদের রাজ্যের এই ভাই বোনেদের সঙ্গে। আমাদের দিদিরা তারা চেষ্টা করছেন যাতে সবার জীবন যন্ত্রণাটা দূর হয়, আজকে ভাইফোঁটার আয়োজন করেছেন। ভাইফোঁটা, সেই ভাইফোঁটাও আজ আমরা এখানেই পালন করছি। হ্যাঁ, তবে এটা কিন্তু কোনো আনন্দের উৎসব নয়। আমরা আজ 591 দিন আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে বসে আছি, এবং আমরা মেয়েরা যেসব ছেলেদের সাথে বসে আছি তারা সবার সাথে এমন সম্পর্ক, আমরা সত্যিই ভাই বোনের সম্পর্কে আবদ্ধ, তাই আজকের দিনটা আমরা এখানে পালন করছি। প্রতিপদের সকালেই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে SSC চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে যান CPM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আন্দোলনকারী বোনেদের থেকে ফোঁটাও নেন তিনি। 600 দিন হতে চলল, স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল যাতে যোগ্য তা প্রমাণ করে শিক্ষক নিয়োগ হয়। এজন্যই বিভিন্ন স্কুল কমিটি নয়, যাতে একটা যোগ্যতা নিরিখে মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে। এই ছেলে মেয়েরা 600 দিন হতে চলল, ইতিমধ্যে 590 হয়ে গেছে, তারা এখানে রাস্তায় ধারে বসে আছে। বেলা গড়াতেই একই ছবি পাশের মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। ভাইফোঁটায় তাদের ধর্ণা মঞ্চে গিয়ে পাশে থাকার বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কত খালি পদ আছে, কত খালি সিট আছে সেটা ডিক্লেয়ার করা হোক, এবং সেই 1,25,000 যে পরিষ্কার আছে তার থেকে নিয়োগ করতে হবে নাকি? কেন এই 8 বছরের মধ্যে একটা চাকরি পাবে না? এত খালি পদ থাকা সত্ত্বেও স্কুল চলছে, কি আদৌ না বন্ধ হয়ে গেছে? এর জন্য সরকার দায়ী, সরকারকে দায়িত্ব সলভ করতে হবে। স্বচ্ছ নিয়োগের পথে দুর্নীতির কাঁটা, যে কাঁটায় হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর স্বপ্ন বিদ্ধ। লাখ লাখ টাকা ঘুষে বিক্রি হয়েছে চাকরি, আর বঞ্চিত হয়ে চলেছেন যোগ্যরা। রোদ ঝড় জলে রাস্তায় বসে থাকা আন্দোলনকারীদের মুখে সেদিনই হাসি ফুটবে যেদিন ওদের নিয়োগের পথের কাঁটা সরবে, রাস্তা থেকে ওরা পা বাড়াবেন স্কুলের পথে। রিপাবলিক বাংলা।